আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খুশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত, যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত, কারণ খুশ মেজাজের, তো সফট হার্টের, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত, ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোনো বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন, হাসান আর হুসাইন আর রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন, আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান, সুবহানাল্লাহ, বলবেন না কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ, আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়, আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায়। কি স্ট্যাটাস, কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে! উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না। আবার উনি আঙ্গুল তুলেছেন, চার দুই ভাগ হয়েছে, পা তুলেছেন, মেরাজে চলে গিয়েছে, আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কি না? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কি না? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন, ফজরের সালাত দুই রাকাত, আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি? চার রাকাত পড়লে, ছয় রাকাত, বারো রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই, কবুল হবে না। অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না, কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কি না? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন, ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন, আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন, কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এ নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন, আর বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও, হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো, এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে, জারোয়াল দিয়ে,
গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে। চিল্লায় বলেন ঠিক কিনা?